গ্রাম থেকে বৃদ্ধ বাবা সেলের খোঁজে ঢাকায় আসলেন ছোট মেয়েকে নিয়ে। অতঃপর ছোট মেয়ে বলে উঠলো, বাবা দেখো এই বিল্ডিংয়ে মনে হচ্ছে আমার বাইয়া থাকে। তখন বাবা বলল, চলো আমরা এই বিল্ডিংয়ে যোগাযোগ করে দেখি। মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের বাবা এবং মাতৃভূমিকে ছেড়ে ঢাকা শহরে বিয়ে করে থাকতে পারে এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। এই কে আপনারা, না বলে ভিতরে ঢুকতেছেন? এই বেরোন বলছি, বেরোন। স্যার আমার ছেলে এই বিল্ডিংয়ে থাকে, আমরা গ্রাম থেকে আসছি আমার ছেলের সাথে দেখা করার জন্য। স্যার আমাদেরকে যেতে দেন, আমার ছেলের সাথে অনেকদিন পর আমি দেখা করবো। স্যার স্যার আপনি আমাদেরকে একটু দয়া করুন স্যার। আপনার ছেলের নাম কি বলেন? আমার ছেলের নাম স্যার রিফাত। রিফাত আপনার ছেলে? আমার তো মনে হয় আপনার মাথার সমস্যা, আপনার মাথার তার সিরে। আপনাকে দেখে মনে হয় আপনি একজন ছোট লোক, গ্রামের খ্যাত, আপনার মতো ছোট লোকের সন্তান রিফাত স্যার হবে। রিফাত স্যার জানেন, রিফাত স্যার কত বড় বিজনেসম্যান, এই শহরের মধ্যে সবচেয়ে টাকা পয়সা লাগা ব্যক্তি একজন রিফাত স্যার। আমার মনে হয় আপনার মাথায় সমস্যা আছে, রিফাত আপনার ছেলে হতে পারে না। কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে অযথা সময় নষ্ট করে? তাই নি মা, মা তুই বল রিফাত আমার ছেলে, তুই বল মা। বিশ্বাস করেন স্যার, আমার বাপ ঠিকই কইতাছে, রিফাতই আমার ভাই লাগে। আমরা অনেক দূর থেকে আসছি, আমগর একটু যাইতে দেন না। বিশ্বাস না হলে আমগর আপনি নিয়ে যান, আমার ভাই আমগরে চিনবো, একটু লয়ে যান না। এই চুপ করুন আপনি। স্যার স্যার দয়া করেন স্যার, আমাদের আমার ছেলের কাছে আমাদের যাইতে দেন স্যার, আমি আপনার ভাই করি স্যার। স্যার দয়া করুন স্যার। আপনি পাসার উঠেন ব্যাগ নিন, ওই যে দেখেন লিফট, ওই লিফটটা উপরে উঠে যান, আটকালাই যান। জান চল মা, চল যান স্যার। আর কত দূর মা, আমি তোর পারতেছি না। আব্বা আমার মনে হয় কি বাসায় এটাই বুঝছো, উপরে তার কোনো রুম নাই, আমার মনে হয় ভাইয়ের বাসায় এটাই। আচ্ছা চলো তো দেখি, দরজা নক দে। তোমার বাড়ি দেখছো মা? আমার সন্তান, আমার ছেলে হয়। না না মা, আমরা ফকির না মা, আমার সন্তানের নাম রিফাত, আমার ছেলে এই বাসায় থাকে নাকি সেই জন্যই আমরা এখানে আসছি মা। আমরা ফকির না মা, আমরা গ্রাম থেকে আজই আসছি আমার ছেলের সাথে দেখা করার জন্য। আসলে কি এই বাসায় আমার ছেলে থাকে? আরে শুন, তুই এই বিল্ডিংয়ে কিভাবে উঠলি? হ্যাঁ তোকে দারোয়ান কিভাবে ঢুকতে দিল আমি বুঝলাম না। দারোয়ান কি ভিখারি টিকারি সবাইকে এই বাসায় ঢুকায় নাকি? কিভাবে ঢুকলি তুই এই বিল্ডিংয়ে? আমি তো আপনার বাচ্চাকে এখনো জিজ্ঞেস করবো তোকে কেন এই বিল্ডিংয়ে ঢুকতে দিছে। না না মা, আমি ওর বাবা, ওর মা মারা গেছে, এই হচ্ছে ওর ছোট বোন। তোমার বিশ্বাস না হলে তুমি রিফাতকে ডাক দাও, ডাক দিয়ে জিজ্ঞেস করো যে আমরা ওর কি হই। আচ্ছা ঠিক আছে আমি রিফাতকে ডাকতেছি, তবে শুনুন রিফাত যদি এখানে আসে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি ভিতরে আসুন, আমি ডাকতেছি ওকে, আসুন। আমি ওদেরকে কোত্থেকে চিনবো? আমি তো চিনি না ওদেরকে, আর এরা ভেতরে ঢুকলো কিভাবে? দেখছেন আমি তো আপনাকে বলছিলাম রিফাত আপনার ছেলে না। দেখো না এই লোকটা, সে কখন থেকে দাবি করছে তুমি নাকি ওনার ছেলে। আমি অনেকবার বুঝাতে চেয়েছি রিফাতের কোনো মা বাবা নেই, তাও আমার কথা শুনতেই চাইছে না। আর আমি আমি ওদের সন্তান কিভাবে হব? আর দারোয়ানের বাচ্চা থাকতে এরা ভেতরে কিভাবে ঢুকে? দাঁড়া আমি এখনই ফোন দিচ্ছি দারোয়ানের বাচ্চাকে। ওয়ালাইকুম সালাম, কি হয়েছে মানে? কি হয় নাই সেটা বল, তোকে চাকরি দিলাম কেন আমি?
তুই হচ্ছিস পুরো বিল্ডিং এর দায়িত্বে আছস। তুই পুরো বিল্ডিং দেখাশোনা করবি, কে গেলো কে আসলো এগুলো তো তোর দায়িত্ব। মানে তোর ভেতর কোনো রেসপন্সিবিলিটি বলতে কিছুই নেই। হ্যাঁ, তোরে এত করে বলা হয়েছে যে বাড়িতে কোনো অপরিচিত লোক কোনোভাবেই যাতে ভেতরে না ঢুকতে পারে, তাহলে একটা বয়স্ক একটা লোক আর একটা মেয়ে কীভাবে ঢুকলো? হ্যাঁ, কীভাবে ঢুকলো আমাকে বল না। কে তোর জোর করছে? জোর করলে তুই ঘাট ধাক্কা দিয়ে বের করবি। হ্যাঁ, তোর গায়ে কি শক্তি নেই? শোন, দুই মিনিটের ভিতরে তুই উপরে আসবি, দুই মিনিটের ভিতরে, যাতে আমি তোকে আমার চোখের সামনে দেখি। রাখ, দারোয়ান আসুক, এখনই আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বাবা বাবা, তুই এটা কি করতেছিস শ্রীপাদ? আমি তোর বাবা, এই দেখ, এই তোর ছোট বোন। তুই চিনতে পারতেছিস না আমাদের? আমরা অনেক খোঁজাখুঁজির পর তোর এই বাড়ি চিনতে পারছি। বাবা, তুই জানিস তোর মানা আর এই দুনিয়ায় নাই। দীর্ঘ 8 বছর যাবত তোর কোনো খোঁজ খবর আমরা পাই নাই। অনেক খোঁজাখুঁজির পর তোর এই বাড়ি আমরা পাইছি। বাবা, তুই তো জানিস তোকে মানুষ করতে আমরা কতটা কষ্ট করছি। তোর মা বাসা বাসায় কাজ করতো, আমি মানুষের কৃষি কাজ করতাম, তারপর তোর পড়ালেখার খরচ দিতাম। আজকে তুই বলতেছো যে আমরা তোর বাবা না, এই তোর ছোট বোন না? বাবা বাবা, তুই ভালো করে দেখ, তুই ভালো করে দেখ, আমি তোর বাবা, এই তোর ছোট বোন। দেখ বাবা, তুই আমাদেরকে আজকে অস্বীকার করতেছো। দেখুন, আপনি কান্না থামান। আর আপনি আমার বাবা কিভাবে হন আমি বুঝি না। আমার বাবা তো সেই কবেই ছোটবেলায় আমার রাইখা মারা গেছে। দেখো রিফাত, আমার কিন্তু ওনার কথাগুলো শুনে খুবই খারাপ লাগতেছে। তুমি আমাকে সত্যিটা বলো, উনি কি সত্যি তোমার বাবা আর ও কি সত্যি তোমার বোন? প্লিজ তুমি আমাকে সত্যি কথাটা বলো। আমি কিন্তু ওনার চেহারার সাথে তোমার অনেক মিল পাচ্ছি, প্লিজ তুমি আমাকে সত্যি কথা বলো। বিশ্বাস করেন ভাবি, ও আমার ভাই, কিন্তু আমার ভাই কেন জানি আমাদেরকে অস্বীকার করতেছে। প্লিজ ভাবি, আপনি একটু ভাইয়াকে বুঝান না। দেখো বৌমা, তুমি একটু বুঝিয়ে বলো না, আমি ওর বাবা, এই হচ্ছে ওর ছোট বোন। দেখো, আমরা গ্রামে অনেক কষ্টের ভিতর আছি। আমাদের গ্রামে কোনো আয় ইনকাম নাই, বাড়ি ঘর বিটামাটি যেটুক ছিল সব ওর জন্যই আমরা বিক্রি করে দিছি। শোনো রিফাত, তুমি প্লিজ আমার কাছে সত্যি কথাটা বলো, ওনারা আসলে কি তোমার আপন কেউ? দেখো, ওনারা যদি তোমার আপন কেউ না হতো, তাহলে এইভাবে আমার কাছে আকুতি মিনতি করে হাত জোর করতো না। প্লিজ তুমি সত্যি কথাটা বলো। তুমি এটা ভেবো না যে তুমি সত্যিটা বললে আমার মা বাবা তোমাকে বের করে দিবে। শোনো রিফাত, আমার মা বাবার কারণেই কিন্তু আজকে তোমাকে এত মানুষ চিনে, তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে। অথচ দেখো, তুমি বিয়ের সময় কী বলেছো, তোমার মা বাবা নাকি মারা গেছে, তোমার আপন বলতে কেউ নেই। কিন্তু দেখো, আমার মা বাবা সবসময় বলে তোর শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। আমরা আর কদিনে বা বাঁচবো? তোর শ্বশুর শাশুড়ি তো তোর সব কিছু। আঙ্কেল, আপনাদেরই কোথাও ভুল হচ্ছে, ভুল তো মানুষেরই হয়। যাই হোক, চলেই যেহেতু আসছেন, তাহলে কী আর করার। জানেন আঙ্কেল, আমারই পড়া কপাল, বিয়ের পর থেকে শ্বশুর শাশুড়ির আদর মহব্বত কিছু পাইনি। কিন্তু আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। এই বুড়া লোকটাই আমার বাবা, এই মেয়েটাই আমার বোন, যারা আমি নিজের কাঁধে করে গ্রামে গ্রামে ঘুরতাম। অভাবের তাড়নায় এই বাবা আমার জন্য ভিক্ষা পর্যন্ত করছে। বাবা, আমাকে মাফ করে দেবেন। জানো, আমি না, বাবা যখন আমাদের ছোট্ট একটা জমি ছিল, আমার ভার্সিটির খরচ চালাতে না পেরে বাবা ওটা বাধ্য হয়ে বিক্রি করে দিছে। আমি যখন ঢাকার ভার্সিটিতে ভর্তি হই, তোমার সাথে আমার পরিচয়। তারপরে তুমি আমাকে বলেছিলে যে আমি প্রেম টেম করতে পারবো না, সরাসরি বিয়ে করব, কারণ আমার কোনো ভাইটাই নেই, কোনো বোন নেই। আমি রাজি হয়েছি, কিন্তু জানো, আমি ভেবেছিলাম আমি যদি যে গরিব বাবা আমার কথা তোমাদেরকে বলি, তুমি হয়তো আমাকে আমাকে ভুলে যাবে, আমাকে আর বিয়ে করতে রাজি হবে না। সেই জন্য আমি ওই গরিব লোকটার কথা এই মুখে আর উচ্চারণ করিনি, কারণ আমার আমার খুব ইচ্ছে ছিল এই শহরে একদিন আমি রাজ করব, কোটি কোটি টাকা ইনকাম করব। আজ তাই হয়েছে, কিন্তু আমার এই বুকের মধ্যে একটা স্বার্থপরতা রয়ে গেছে, যার জন্য আমি এই লোকটাকে দিনের পর দিন কষ্ট দিছি।
কিন্তু জানো এই লোকটার জন্য আমি অনেক কান্না করছি, অনেক, শুধু তোমাদের কথা ভেবে। না জানি তুমি আমার বাবা মায়ের কথা শুনলে তুমি কি না কি মনে করো, যদি আমাকে সব কিছু থেকে তাড়িয়ে দাও। এই ভয়ে আমি কিচ্ছু বলিনি। এই লোকটা আমাকে নিজে না খেয়ে মাথার গাম পায়েতে আমাকে মানুষ করেছে, কিন্তু কি এক নসিব আমার। আজ শুনতে পারলাম আমার মাটা নাকি দুনিয়াতে নাই, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে শুধুমাত্র টাকার লোভে। এই বাড়ি গাড়ির লোভে আমি আমার মায়ের জানাজায় পর্যন্ত সরি করতে পারি রে বাবা। আমি আমি অন্যায় করে ফেলেছি বাবা, আমার আর কোনো পথ নাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন বাবা, আমি কিচ্ছু কি করবো, আমার আর কোনো পথ নাই বাবা, আমাকে তাড়িয়ে দিন না বাবা। বাবা বাবা হঠ বাবা হঠ বাবা, তুই জানিস তোর মা দুনিয়া ছেড়ে চলে গেছে, 6 মাস যাবৎ পিছনে পড়েছিল, শুধু তোর একটা বার দেখার জন্য কত না ছটফট করছে বাবা। দেখ বাবা, তোর বোন কত বড় হয়ে গেছে বাবা, আমাদের জায়গা জমি কিচ্ছু লাগবে না, তুই শুধুমাত্র আমাদের সাথে থাক, আর কিচ্ছু লাগবে না বাবা। বাবা না বুঝে আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ বাবা। হ্যাঁ বাবা, আমি তোমারে ক্ষমা করে দিছি, আমার সন্তান আমার বুকে ফিরে আসছে তাতে আমি খুশি বাবা। তোমাদের আর গ্রামে যেতে হবে না, এত একটা বড় বাড়ি কে থাকে। হ্যাঁ বাবা, তোমরা এই বাড়িতে আমরা সবাই মিলে মিশে থাকবো, আপনারা আর গ্রামে ফিরে যাবেন না বাবা। বাবা চলুন, বাবা রুমে চলুন, ফ্রেশ হবে, চল।